আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন চলে এসেছি বীরের রোহা মদিনা শহর থেকে প্রায় 90 কিলোমিটার, মদিনা শহর থেকে প্রায় 90 কিলোমিটার দূরে এটা অবস্থিত। এই আমার পাশেই দেখতে পারতেছেন এখানে কনস্ট্রাকশনের কিছু কাজ চলতেছে, এইরকম ডিজাইনের হবে আর কি কাজটা। এটার ভিতরেই সেই কুয়াটা বীরের রোহা। এখানে এই গ্রামবাসী মক্কা যাতায়াত করত, ওই যাতায়াত পথযাত্রীদের জন্য এখানে কুয়া খনন করা হয়েছিল পানি পানোর জন্য। আর পানিটা লবণাক্ত বা তিতা হওয়ার কারণে মানুষ বা গবাদি পশু পাখি এরা পান করতে পারত না। এদিক দিয়ে নবীজি এবং তার সাহাবিগণ একদিন যাইতেছিল, তখন সে এই কুয়াটা দেখতে পায়। তখন নবীজি দেখে যে পানি খাওয়ার উপযুক্ত না, তখন সে তার থুতু দিয়ে এই পানিটা, তিক্ত পানিটা মিঠায় পরিণত করে। অনেক কৃষক বলে যে এরপরে এই পানি অনেক গবাদি পশু খাওয়ার পরে তাদের রোগ বালি, গবাদি পশুর যে রোগ টোগ ছিল এগুলো ভালো হয়ে যেত আর কি, নিরাময় হয়ে যেত। এই জন্য অনেকে বীরের শিফা বলে, শিফা মানে নিরাময় বলে। এটা এই সেই কুয়া দেখতে পারতেছেন আপনারা, নিচে পাইপের মাধ্যমে এখান থেকে উঠানো হয় পানিটা। জমজমের পানির পরে এই পানিটা অনেক বিখ্যাত আর কি, দেখতে পারতেছেন আপনারা। এখানে ব্যারিকেড দিয়ে রাখছে, এখানে হয়তো কনস্ট্রাকশনের কাজ শুরু হবে কিছুদিনের ভিতরে। এই পাইপের মাধ্যমে পানিগুলো আসে, এখান থেকে পানি সংগ্রহ করা যায়। এই বোতলগুলো এখানে পাওয়া যায় 5 রিয়াল, 3 রিয়াল, 10 রিয়াল, 15 রিয়াল এরকম। তো আমরা একটু পিছের দিকটায় দেখি কি আছে। মরুভূমির গাছ বলা হয় এগুলো। কিছু হাজি টাজি দেখা যাইতেছে এখানে, তারাও দেখতে আসছে দূর দূরান্ত থেকে লোকজন প্রতিদিন এখানে আসে। দেখি একটু সামনে যায়। পানি খাই সামনের দিক দিয়ে যাইতেছে, একটা মসজিদ দেখা যাইতেছে, হয়তো মসজিদটা হইতেছে সামনে। মসজিদটা দেখা যাইতেছে পাথর দিয়ে তৈরি। মসজিদটা আশা করি অনেক সুন্দর হবে, দেখা যাইতেছে যে ডিজাইনটা। মসজিদটা হয়ে উপকার হয়েছে, কারণ অনেক মানুষ এখানে আসে নামাজ টামাজ পড়তে অসুবিধা হয়তো। আমিও আগে কয়েকবার আসছি এখানে। ওই দেখা যাচ্ছে সে রোডটা, মদিনা বদরের এম্বর রোডটা আর কি। এখান থেকে আরো 90 কিলোমিটার দূরেই বদর অবস্থিত। মরুভূমির গাছ, পাথর দেখা যাইতেছে। এখান দিয়েই চলাফেরা ছিল আমাদের নবীজির, নবীজির পায়ের ছোঁয়া এখানে পড়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো পর্বে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।